আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি দেখাবো আপনি কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করতে পারেন এবং সেই পেজ থেকে ইনকাম করতে পারেন। আসলে সবাই ফেসবুক পেজ থেকে কিভাবে ইনকাম করতে হয় সেটা জানে না, তাই আমি এই ব্যাপারে কিছু কথা বলতে চাই। ফেসবুক থেকে আপনি ইনকাম করতে পারেন, বিষয়টা আমি খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। ধরুন আপনার একটি ফেসবুক পেজ আছে, এই পেজে যখন একটা নির্দিষ্ট সংখ্যক ফলোয়ার আসবে এবং একটা নির্দিষ্ট পরিমাণ ওয়াচ টাইম আসবে, তখন আপনি ইউটিউবের মতো ফেসবুকেও মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার পেজ মনিটাইজেশন অন হয়ে যাওয়ার পর ইউটিউবের মতো ফেসবুক থেকেও ইনকাম করতে পারবেন। খুব সহজ কথা। এবার চলুন দেখি ফেসবুক থেকে কী কীভাবে ইনকাম করতে পারেন বা ফেসবুক থেকে ইনকামের কী কী সোর্স আছে। আসলে ফেসবুক থেকে ইনকামের সোর্স হচ্ছে মেইন তিনটা। এর মধ্যে এক নাম্বার হলো ইনস্ট্রিম অ্যাড। ইনস্ট্রিম অ্যাড হলো যে সমস্ত অ্যাড ভিডিওর মাঝখানে আসে বা শুরুতে আসে, সেগুলো হলো ইনস্ট্রিম অ্যাড। আসলে এই ইনস্ট্রিম অ্যাডই হলো ফেসবুক থেকে ইনকামের মেইন সোর্স। মানে ফেসবুক থেকে আপনার যত ইনকাম আসবে তার বেশিরভাগ আসবে হচ্ছে এই ইনস্ট্রিম অ্যাড থেকে। আর দুই নাম্বার হলো ফ্যান সাবস্ক্রিপশন। ফ্যান সাবস্ক্রিপশন হলো যখন আপনার পেজে অনেক অনেক ফলোয়ার আসবে, তখন আপনি চাইলে স্পেশাল কিছু কন্টেন্ট তৈরি করতে পারেন। আর আপনার এইগুলো শুধুমাত্র প্রিমিয়াম সাবস্ক্রিপশন যারা নেবে তারাই দেখতে পাবে। এভাবে আপনি আপনার সাবস্ক্রাইবারের কাছ থেকে ইনকাম করতে পারেন। এরপর হলো তিন নাম্বার। তিন নাম্বার হলো ব্র্যান্ড কোলাবোরেশন বা প্রমোশন। ব্র্যান্ড কোলাবোরেশন হলো যখন আপনার পেজে লক্ষ লক্ষ ভিউ থাকবে, অনেক পাবলিক আপনার পেজকে ফলো করবে, তখন আপনি বিভিন্ন ব্র্যান্ড বা কোম্পানির সাথে কোলাবোরেট করতে পারেন। আপনি কোনো কোম্পানির প্রোডাক্ট আপনার পেজের মাধ্যমে প্রমোট করতে পারেন, বিনিময়ে আপনি তাদের কাছ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নিতে পারেন। এবার চলুন দেখে নেই আপনার পেজ মনিটাইজেশনের জন্য বেসিক কী কী লাগবে। ধরুন আপনার একটি পেজ আজকে বানালেন, আপনি চাইলেই সাথে সাথে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হলে প্রথমেই ফেসবুকের মেইন দুটি শর্ত আপনাকে পূরণ করতে হবে। এর মধ্যে এক নাম্বার হলো আপনার পেজে মিনিমাম 10,000 পেজ ফলোয়ার থাকতে হবে। এরপর গুরুত্বপূর্ণ হলো মিনিটের হিসেবে 30,000 মিনিট ওয়াচ টাইম লাগবে। ওয়াচ টাইম হলো ধরুন আপনার পেজে 10টি ভিডিও আছে, এই ভিডিওগুলো মানুষ দেখে তখন তারা কত সময় দেখলো তার একটি হিসেব ফেসবুকের কাছে থাকে। ধরুন একজন 1 মিনিট দেখল, আবার আরেকজন 10 মিনিট দেখল, তাহলে 11 মিনিট ওয়াচ টাইম। এভাবে আপনার পেজের ওয়াচ টাইম 30,000 মিনিট হবে, তখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তবে মনে রাখতে হবে এই ওয়াচ টাইম হবে লাস্ট 60 দিনের। এবার চলুন দেখে নেওয়া যাক আপনি একটি প্রফেশনাল ফেসবুক পেজ কীভাবে তৈরি করবেন। একটা পেজ থেকে ইনকাম করার জন্য পেজটাকে প্রফেশনালি সাজানোটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য একটি প্রফেশনাল পেজ তৈরি করাটাকে আমি 4 ভাগে ভাগ করব। প্রথমে থাকবে পেজ ক্রিয়েশন, মানে আমরা পেজটাকে ক্রিয়েট করব। তারপর হচ্ছে আমাদের ক্রিয়েট করা পেজটাকে কাস্টমাইজেশন করব, অর্থাৎ দ্বিতীয় ধাপে থাকবে কাস্টমাইজেশন। আর তৃতীয় ধাপে দেখাবো কীভাবে পেজের জন্য এসইও করবেন, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করবেন। আর শেষে দেখাবো পেজ অটোমেশন, মানে আপনার পেজটাকে কীভাবে অটোমেটিক আপনার ইউজারদের সাথে রিপ্লাই দিতে পারবে সেটা।
চলুন তাহলে শুরু করি। কীভাবে একটি ফেসবুক পেজ তৈরি করা যায়। ফেসবুক পেজ তৈরি করতে গেলে প্রথমে আপনাকে আপনার এই যে দেখছেন প্রোফাইল, প্রোফাইলের পাশে যে প্লাস চিহ্নটা আছে এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে হচ্ছে পেজ, পেজে ক্লিক করব। প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার পেজের নাম কী দিতে চান সেটা দিবেন। আমি এক আপুর জন্য তৈরি করে দিচ্ছি, এটা ওনার কুকিং একটি চ্যানেল করতে পারছেন এই জন্য। এখানে হচ্ছে প্রথমে নাম দিবেন, একটা নাম দিয়ে দিয়েছি অলমোস্ট, কিচেন দিলাম। তারপর হচ্ছে আপনি কী চ্যানেল তৈরি করবেন, আপনার ক্যাটাগরি কী হবে। আপনি যদি গেমিং চ্যানেল তৈরি করতে চান তাহলে গেমিং দেবেন, আর যদি অন্য কোনো ক্যাটাগরি দিতে চান সেটা দেবেন। আপনি যে ক্যাটাগরি তৈরি করবেন সেটা দেবেন। এটা হচ্ছে কুকিং, কিচেন অথবা কুকিং, এটা দিলাম। হচ্ছে আপনি বুক দিতে পারেন, তারপরে হচ্ছে বুক সিরিজ, আরও যেগুলো আছে আপনি ক্যাটাগরি অনুযায়ী, আপনি যে ক্যাটাগরির পেজ তৈরি করবেন সেই ক্যাটাগরি অনুযায়ী সেই পেজের নামটা দিয়ে দেবেন। তারপর ডিসক্রিপশন আমি পরে দেব। তারপর এখান থেকে ক্রিয়েট পেজে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গেছে। এবার আমি সেভ ক্লিক করব, সেভ বাটনে। আমাদের পেজটা এখন ক্রিয়েট হয়ে গেছে, এখন আমরা এটাকে এডিট করব। এডিট করে কাস্টমাইজ করব পেজটাকে। হচ্ছে প্রথমে প্রোফাইল পিকচারটা দিয়ে দিই, এই জন্য এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনার এডিট প্রোফাইল পিকচার, এখানে যাবেন। তারপরে আপলোড এ ফটো, আর আগে থেকে একটা প্রোফাইল পিকচার কোনটা দিব সেটা রেডি করা আছে, আমি প্রোফাইল পিকচারটা দিয়ে দিই। দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচারটা আপলোড হয়ে গেছে। এখন এটাকে আপনি যতটুকু রাখতে চান সেভাবে রেখে দিতে পারেন, অথবা আপনি এখান থেকে ছোটো বড়ো করতে পারেন। তারপর এটাকে আমি সেভ করব। দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার হয়ে গেছে। এবার আমি দিব হচ্ছে এই কভার ফটো, কভার ফটোটা আমার আগে থেকে রেডি করা আছে সেটাই দিব। আপলোড এ ফটো, এখান থেকে একটা দিয়ে দিই। এটাকে আমি এখানে দিয়ে দিলাম। এটা আমি ফটোশপে ক্রিয়েট করেছি। আপনারা যদি ফটোশপে কীভাবে প্রোফাইল পিকচার অথবা কভার ফটো তৈরি করতে হয় দেখতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন, আমি একটি টিউটোরিয়াল বানিয়ে দেব ফটোশপে কীভাবে প্রোফাইল পিকচার অথবা কভার ফটো তৈরি করতে হয়। তারপর এখানে আমি সেভ বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এটি সেভ হয়ে গেছে। এবার আমরা কিছু এসইওর কাজ করতে পারি। এখানে আমাদের বেসিক যে কাস্টমাইজেশন সেটা আমরা করে ফেলেছি। এরপর হচ্ছে আমাদের কাজ হচ্ছে এই যে ক্রিয়েট ইউজার নেম, ইউজার নেম ক্রিয়েট করবো একটা। এখান থেকে ক্রিয়েট ইউজার নেম এটাতে ক্লিক করেন। এখানে আমরা একটা ইউজার নেম দিতে পারি। সামাস কিচেন দিয়ে দিলাম, এটা অ্যাভেলেবল নাই এখনো, এস দিয়ে দেখি এটা অ্যাভেলেবল। এরপর আমি ক্রিয়েট ইউজার নেম এখানে ক্লিক করব। দেখেন এটা হয়ে গেছে আমাদের। এখন যদি আমি এখানে রিলোড করি, এখানে দেখতে পাচ্ছেন, এই উপরে দেখতে পাচ্ছেন আমাদের ইউজার নেমটা এখানে হয়ে গেছে। তারপর আপনারা এই সাইটে চলে আসতে পারেন। এদিকে দেখেন এডিট পেজ ইনফো আছে, এখানে আসবেন। এখান থেকে এটাকে আমি এডিট করবো পেজ ইনফোটা। তারপর এখানে একটি ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন, আর আগে থেকে একটা ডেসক্রিপশন
লেখা আছে সেটাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনি যে ধরনের পেজ বানাবেন সেই ধরনের পেজের উপর নির্ভর করবে আপনি কেমন ডিসক্রিপশন দিতে চান। এখানে আমি একটা ডিসক্রিপশন দিয়ে দিলাম। তারপর হচ্ছে ক্যাটাগরিজ, আপনার যদি আরও অনেক ক্যাটাগরিজ থাকে সেটা আপনি দিতে পারেন এখানে। কুকিং স্কুল বা অন্য কোনো এ থাকে আপনার সুবিধা মতো দিবেন আপনি। ক্যাটাগরি যদি আরও দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন। আর এখানে দিতে হবে হচ্ছে আপনার ফোন নাম্বার, ফোন নাম্বার যদি দিতে চান আপনি যদি চান আপনার যদি বিজনেস পেজ হয় সেক্ষেত্রে যদি চান আপনার কাস্টমার আপনার সাথে যোগাযোগ করুক সেক্ষেত্রে হচ্ছে এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন। এখান থেকে হচ্ছে আপনার প্রথমে একটা দেশ সিলেক্ট করতে হবে, কান্ট্রি সিলেক্ট করতে হবে। আমাদের হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ সিলেক্ট করলাম। তারপর এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন, এখানে ফোন নাম্বারটা দিচ্ছি না। আপনি যদি ফোন নাম্বার দিতে না চান সেক্ষেত্রে হচ্ছে মাই পেজ ডাজ নট হ্যাভ এ ফোন নাম্বার, এটাতে ক্লিক করে দেবেন। তারপর এখানে হচ্ছে ইমেইল নাম্বার দিবেন, আপনার যে ইমেইলটা সেই ইমেইল দিবেন যদি দিতে চান, আর যদি না দিতে চান সেক্ষেত্রে হচ্ছে এটা অফ করে দেবেন। তারপরে ওয়েবসাইটের ক্ষেত্রেও একই, আপনার যদি ওয়েবসাইট থাকে কোনো সেক্ষেত্রে হচ্ছে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে হচ্ছে এটা দিয়ে দেবেন। তারপর আপনি চাইলে আপনার লোকেশন দিতে পারেন, আমি টেম্পোরারি আমার লোকেশনটা একটা দিয়ে দিই। আপনি চাইলে দিয়ে দিতে পারেন, এটা দিয়ে দিলাম হচ্ছে ঢাকা, ঢাকা ডিভিশন। তারপর জিপ কোড দিতে পারেন। আর আপনি যদি এই লোকেশন দিতে না চান সেক্ষেত্রে হচ্ছে আপনার মাই পেজ ডাজন্ট হ্যাভ এনি লোকেশন, এটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে কাস্টমার ভিজিটস মাই বিজনেস অ্যাট স্ট্রিট অ্যাড্রেস, এটা হচ্ছে এটা যদি টিক দিয়ে দেন সেক্ষেত্রে হচ্ছে আপনার এটা আপনার অ্যাড্রেসটা হাইড হয়ে যাবে। তারপরে আপনার সার্ভিস এরিয়া, কোন এরিয়ায় আপনি সার্ভিস দেন, আপনার পেজটা যদি সার্ভিস টাইপের হয় কোন এরিয়ায় আপনার সার্ভিসটা দেন সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। তারপরে আওয়ার্সের ক্ষেত্রে আপনার যদি সবসময় অপেন থাকে সেটা দিতে পারেন, অথবা সিলেক্টেড আওয়ার দিতে পারেন। আপনি যদি সিলেক্টেড আওয়ার দেন সেক্ষেত্রে আপনার কীবারে কয়টা থেকে কয়টার সময় খোলে কয়টার সময় বন্ধ হয় এটা আপনি যোগ করে দিতে পারেন। এটাকে আমি এখন নো অ্যাভেলেবল আওয়ার্স দিয়ে দিই। তারপর হচ্ছে মোর, আপনার প্রাইভেসি পলিসি থাকলে সেটা দিতে পারেন। আপনার কোম্পানির ক্ষেত্রে বিজনেস যে পেজগুলো সেগুলোর ক্ষেত্রে আপনার এগুলো দরকার হয়, প্রাইভেসি পলিসি দিতে পারেন। তারপর যদি কোনো প্রোডাক্ট সেল করেন সেটা দিতে পারেন, অথবা এডিশনাল ইনফরমেশন সেটা দিতে পারেন। তারপর আপনার কোম্পানির যে ওয়াইফাই সেটাও দিতে পারেন আপনার নেটওয়ার্কে। তারপর যদি আপনি কোনো কিছু সেল করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে প্রাইস রেঞ্জটা দিয়ে দিতে পারবেন। আর যদি অন্য কোনো অ্যাকাউন্ট থাকে সেটাও আপনি এখানে যোগ করে দিতে পারেন। আর আপনার যদি ইনস্টাগ্রাম কোনো অ্যাকাউন্ট থাকে সেটা আপনি এখানে যোগ করে দিতে পারেন। তারপর এখানে সব কিছু হয়ে গেল। তারপর এটাকে আমরা এখন অটোমোশনের কাজ করব, কিভাবে আপনি অটোমেটিক মেসেজ দিতে পারেন সেটা দেখিয়ে দেব। এজন্য আপনাকে আসতে হবে এই সেটিংসে, সেটিংসে ক্লিক করবেন। একটা সেটিংস থেকে যাব হচ্ছে মেসেজ, মেসেজে গিয়ে আপনার কিছু সেটিংস আছে, দেখতে পাচ্ছেন আপনার মেসেঞ্জারের যে লিঙ্কটা সেই লিঙ্কটা আপনি যদি কাউকে সেন্ড করতে চান সেটা এখানে দিয়ে দিতে পারেন আপনার মেসেঞ্জার লিঙ্ক। তারপরে আপনি চাইলে আপনার মেসেঞ্জারকে ওয়েবসাইটের সাথে যোগ করে নিতে পারেন। তারপরে এটা হচ্ছে সেট আপ অটোমেটেড
রেসপন্স এটাকে আমরা সেট আপ করতে পারি। আপনার অটোমোশনের জন্য এটাকে আপনার সেট আপ করে নিতে পারেন। যেটা সেট আপে ক্লিক করবেন, সেট আপে ক্লিক করার পর আপনি যদি ইনস্ট্যান্টলি রিপ্লাই দিতে চান, মনে করেন আপনার পেজে কেউ একটা মেসেজ দিয়েছে কিন্তু আপনার আপনি যখন হচ্ছে অফলাইনে আপনি অথবা ফেসবুকে নেই, সেক্ষেত্রে হচ্ছে আপনি এটাকে অন করে দিতে পারেন। এটাকে অন করে দেওয়ার আগে আপনার এখানে দেখেন এটাকে আপনাকে সেট আপ করে নিতে হবে। এখানে আপনি এডিট করতে পারেন, আপনাকে কেউ একটা মেসেজ দিল সাথে সাথে আপনি মেসেজটাকে রিপ্লাই হবে, এজন্য আপনি এটাকে এডিট করবেন। এখানে এখানে একটা ডিফল্ট দেওয়া আছে, হাই থ্যাংকস ফর কন্টাক্টিং আস, উই হ্যাভ রিসিভড ইয়োর মেসেজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট ইউ রিসিভিং আউট। এখানে আপনার নিজের পার্সোনালাইজ কিছু মেসেজ যোগ করে দিতে পারেন, আপনার কন্ট্যাক্ট নাম্বার দিতে পারেন অথবা আপনার ইউটিউবের লিঙ্ক দিতে পারেন, এটাকে দিয়ে তারপর এখানে আপনি সেভ করে দিতে পারেন। এখানে দেখেন অট ইনস্ট্যান্ট রিপ্লাই যেটা সেটা অন হয়ে গেছে। তারপর হচ্ছে আপনার অ্যাওয়ার মেসেজ যেটা, এটাকে আপনি চাইলে অন করে দিতে পারেন। এখানে এডিটে ক্লিক করবেন, আপনার টাইম জোন ঠিক করবেন, আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত, মনে করেন আপনার ফেসবুক ওপেন করা আছে কিন্তু আপনি ফেসবুকে নাই, সেক্ষেত্রে আপনি কী করবেন একটা টাইম ঠিক করে দিতে পারেন। একটা টাইম ঠিক করে দিয়ে এখানে একটা মেসেজ লিখে দিলেন যে আপনি একটু দূরে আছেন, একটু পরে আসে রিপ্লাই দেবেন। এভাবে আপনি এটাকে সেভ করে দিতে পারেন। এখানে আপনি অ্যাড টাইম দিতে পারেন, অ্যাড টাইম দিয়ে আপনি কয়টার সময় এভাবে থাকবেন, মানে দূরে থাকতেছেন ফেসবুকে থাকতেছেন না, সেটাকে আপনি এখানে সেভ করে দিতে পারেন। এখানে সেভ করে দিলে এই সময়টা যখন আপনাকে মেসেজ দেবেন তখন আপনি অটোমেটিক একটা রিপ্লে পাঠিয়ে দিতে পারেন। রিপ্লেটা কেমন হবে সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। ফেসবুক পেজ আপনি কীভাবে ক্রিয়েট করবেন, অটোমেটিকভাবে কীভাবে রিপ্লে দেবেন, তারপরে আপনার প্রোফাইল পিকচার, ব্যানার কীভাবে লাগাবেন সব কিছু দেখানো হয়েছে। এবার চলুন দেখি আপনার মানিটাইজেশনের জন্য আপনার বেসিক কিছু প্রয়োজন, সেগুলো আমি প্রথমে বলেছি। আরেকটা প্রয়োজন হচ্ছে আপনার সব ল্যাঙ্গুয়েজ কিন্তু ফেসবুকে সাপোর্ট করবে না মানিটাইজেশনের জন্য। তবে আমরা দেখতে পাচ্ছি বেঙ্গালি যেটা আমাদের বাংলাদেশের সেটা সাপোর্ট করে। তারপর হচ্ছে কোন কোন কান্ট্রি সাপোর্ট করে সেটা দেখি। এখানে দেখেন কারেন্ট অ্যাভেলেবিলিটি, এটা আমাদের বাংলাদেশ সাপোর্ট করে। তারপর হচ্ছে ইন্ডিয়া সাপোর্ট করে কিন্তু পাকিস্তান সাপোর্ট করে না, কিছু দেশ সাপোর্ট করে না, ম্যাক্সিমাম দেশগুলোতেই সাপোর্ট করে। আমরা যেহেতু বাংলাদেশি, বেঙ্গালি আর বাংলাদেশ সাপোর্ট করলে আমাদের আর চিন্তা নেই। ধন্যবাদ, তাহলে ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, আমি দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন।